এই ঈদের নামাজ পড়েই এমন এমন পাপের কাছ থেকে তাদেরকে পুলিশ ধরে এনেছে যা আমি প্রকাশ্য জনগণের কাছে বলতেও লজ্জাবোধ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত সুধী, আগামীকাল পবিত্র ঈদুল আদহার দিন। প্রতিবৎসরের মতো এবৎসরেও শান্তশিষ্ট সুন্দর মনোরম পরিবেশের মধ্য দিয়ে ঈদুল ফিতরের উৎসব পালিত হবে এটা আমরা আশাবাদী। তবে ঈদের উৎসবকে কেন্দ্র বেশ কিছু অবস্থান যা আমি সচক্ষে দেখেছি তা অত্যন্ত কষ্টদায়ক। আসলে পাপ কাজ পাপের জায়গায় হলে সেটা খানিকটা মানিয়ে নেওয়া যায়, কিন্তু ধর্মের নামে যদি পাপ কাজটা হয়, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে যদি পাপ কাজটা চলতে থাকে, এটা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক। তো আমি আমার দেশের নওজওয়ান যুবক, অভিভাবক, পিতামাতা, সমাজসেবী এবং যাদের উপরে একটু দায়িত্ব দায়বদ্ধতা রয়েছে সেই সমস্ত ভাইদের, বিশেষ করে ইমাম সাহেব, মসজিদের মোতাল্লি, গ্রামের মাস্টার সাহেব এবং একটু প্রভাবশালী ব্যক্তিত্ব যারা, আমি তাদের কাছে অনুরোধ করব ঈদের দিনটা খুব ভালোভাবে কাটুক, এটা আমাদের সকলের কামনা এবং আমরা সবাই চাই। কিন্তু এর পরেও ছোট ছোট বাচ্চা ছেলেদের বেপরোয়া বাইক চালানো, অবাঞ্ছিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়া, এগুলো আমাদের সমাজকে ঈদের মতো একটা পবিত্র আনন্দের দিনেতে আমাদের সমাজকে কলুষিত করে ফেলে। গত রমজান মাসের ঈদে আমি খবর পেয়েছিলাম, কোন একটা তত্ত্বে দেখেছিলাম যে পশ্চিমবঙ্গে শুধু ঈদের দিনেতে বাইক দুর্ঘটনা ঘটেছে কিছু কম বেশি 22,000 এবং এই বিরাট সংখ্যক বাইক দুর্ঘটনায় বহু যুবক ছেলে তারা আক্রান্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। হসপিটালগুলোতে ইমার্জেন্সি বিভাগে জায়গা দেওয়া যায় না এবং সেই সঙ্গে সঙ্গে প্রত্যেকটা থানাতে আমি খবর নিতে না পারলেও প্রশাসনিক বিভাগের কিছু কিছু বন্ধুবান্ধব যারা আছেন তাদের কাছে খবর পেয়েছিলাম যে এত পরিমাণ আসামি ওই দিন থানায় ভিড় করতে ভিড় হয়েছে, তার মানে পুলিশ হিমশিম খেয়ে গেছে নামাজ পড়ে একেবারেই নামাজের পোশাক নিয়ে, মাথায় টুপি দিয়ে, চোখে শর্মা লাগিয়ে, গায়ে আতর লাগিয়ে ঈদের নামাজ পড়েই এমন এমন পাপের কাছ থেকে তাদেরকে পুলিশ ধরে এনেছে যা আমি প্রকাশ্য জনগণের কাছে বলতেও লজ্জাবোধ করছি। এই জিনিসগুলো না ঘটুক, আমার নওজওয়ান যুবক ভাইদের কাছে আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে করজোড়ে হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করব, ঈদের দিনটা ভালো কাটুক। এই ধরনের কোনো পাপের কাজের সঙ্গে ঈদকে দয়া করে গুলিয়ে ফেলবেন না, কোনো নিষিদ্ধ জায়গায় যাবেন না, কোনো বিশেষ পাপ কাজ, মদ নেশা এই জাতীয় কোনো কাজে কেউ যেন জড়িয়ে না পড়ে, কারণ প্রচুর পরিমাণ আসামি ঈদের দিনে ঈদের পোশাক গায়ে মদ্যপ অবস্থাতেই তাদেরকে থানায় হাজির হতে দেখেছি, এটা আমার জন্য অত্যন্ত লজ্জাস্কর। তাই নওজওয়ান যুবক ভাইদের হাতে পায়ে ধরে আমি বারণ করছি, অন্তত ঈদের দিনটা ভালোভাবে যাক, এই ধরনের কোনো কাজে আপনারা আল্লাহর রাস্তায় জড়িয়ে পড়বেন না, এটা আমি অনুরোধ করছি। কোরবানের দিন নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের আল্লাহর উদ্দেশ্যে তার যে ত্যাগ, তার যে সাধনা, সেই সাধনার স্মৃতি মাথায় নিয়ে আমরা প্রতিদিন সচ্ছল, আর্থিকভাবে যারা সচ্ছল ব্যক্তিত্ব তারা আমরা কোরবানি করে থাকি। আমাদের দেশ সব ধর্মের মানুষের মিলেমিশে বসবাস করার দেশ, তো সেই জন্যে কোরবানি করা, পশুর চামড়া, গোস্ত, ছবি, এই ধরনের কোনো কিছু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন না। আপনি তো কোরবানি করছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, হয়তো আল্লাহর সন্তুষ্টির জায়গায় ঘাটতি এসে যেতে পারে, আপনার কোরবানির ক্ষতি হতে পারে। পাশাপাশি
কোরবানিকৃত পশু চামড়া, কোরবানিকৃত পশুর চামড়া, গোস্ত ইত্যাদি রাস্তা দিয়ে যখন এক স্থান থেকে আর এক স্থানে নিয়ে যাবেন, একটু সুন্দরভাবে সাবধানতার সঙ্গে, যেন কোনো রক্ত রাস্তায় না পড়ে বা ব্যাগের গায়ে লেগে না থাকে। সবসময় ভালো কালো ক্যারি ব্যাগ ব্যবহার করুন, এবং এটা যেহেতু একটা খাদ্যদ্রব্য সেহেতু অত্যন্ত আদবের সঙ্গে নিয়ে যাওয়া দরকার বলে আমি মনে করছি। আমি পরের যে কথাটা বলবো, এখনো পর্যন্ত রাজ্যের বা দেশের কোথাও কোনো এই ধরনের অশান্তির পূর্বাভাসও নেই, অশান্তি না হোক এ ব্যাপারে আমরা সবাই চাই। পুলিশ প্রশাসন যথেষ্ট দায়িত্বশীল এবং কর্তব্যপরায়ণের তারা কাজ করছে। এর পরেও তো আমাদের রাজ্যে আমাদের দেশে এক ধরনের হিংসুকানিমূলক যারা কাজ করেন, সাম্প্রদায়িক দাঙ্গা নিয়েই যারা রাজনীতি করেন, তারা কোরবানিকে কেন্দ্র করে একটা অশান্তির পরিবেশ তৈরি করবার ষড়যন্ত্র করবে। আমি অনুরোধ করব কেউ যেন আল্লাহর হস্তে এই ধরনের কোনো ষড়যন্ত্রে পা দেবেন না। কোনো রকমের কথা কানে এলে একেবারেই কানে আসার সঙ্গে সঙ্গে আপনি অ্যাকশন নেবেন, এটা যেন এই ভুলটা যেন কখনোই করবেন না। আগে অন্তত খোঁজ নেবার চেষ্টা করবেন ব্যাপারটা সত্য কি না, এবং যদি সত্যই হয় তাহলে নিজে আইন হাতে না তুলে নিয়ে পুলিশ প্রশাসনের ব্যক্তিত্ব যারা রয়েছেন তাদের কাছে সাহায্য চাওয়া বা এ ব্যাপারে তাদের সাহায্য নেওয়া। প্রশাসনের কাজ প্রশাসন করবে, আমরা সাধারণ ব্যক্তি হয়ে যদি প্রশাসনের দায়িত্ব মাথায় তুলে নিই এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক হতে পারে। পাশাপাশি খুশির খবর, এখনো পর্যন্ত আমাদের অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের পরিবারভুক্ত যত মানুষ হজ পাকে গিয়েছেন এবছর, আলহামদুলিল্লাহ তারা হজ কার্য গতকাল আরাফার ওকুফ সুসম্পন্ন করে গত রাতে মুজদালিফায় থেকে আজকে তারা সেখান থেকে মিনায় কাঁকড় মেরে কোরবানি করে তওয়াফে জিয়ারাত অনেকেরই হয়ে গেছে, অনেকে করতে পারেননি, তারা সুস্থ আছেন, ভালো আছেন। গতকাল এবং আজ মুহুর্মুহু তাদের সঙ্গে যোগাযোগ করেছি। অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের সকল সদস্যদের জন্য আমি তাদের কাছে দোয়া চেয়েছি। বিশ্ব শান্তির জন্য তারা আল্লাহর কাছে রোনাজারি করেছেন, আজও তারা মসজিদুল হারাম, যদিও এখন করোনা প্যান্ডেমিকের কোভিড-19 প্যান্ডেমিকের কারণে কাবা শরীফের গায়ে কেউ হাত দিতেও পাচ্ছে না, হাজরে আসদ চুমু দেওয়া তো দূরস্থ, কিন্তু এরপরেও তারা তওয়াফ সুসম্পন্ন করে আমাদের জন্য দোয়া চাইছেন, সংগঠনের জন্য তারা দোয়া চেয়েছেন, আঞ্জুমানে ওয়াইজিন আমাদের সকলের প্রতিষ্ঠানের কথা তারা মাথায় রেখেছেন। আপনাদের কাছে আমি তাদের জন্য দোয়া চাইছি, আল্লাহ সমস্ত হাজির শারীরিক মানসিক সুস্থতা রেখে দিয়ে ইজ্জতের সঙ্গে সসম্মানে হজ কার্য সুসম্পন্ন করে তারা যেন ঘরে ফিরতে পারেন, আল্লাহ তাদেরকে হজ্জে মবরুর নসিব করে আবার আমাদের কাছে ফিরিয়ে দেন, আমরা এই দোয়া করি। সর্বশেষ আমি বলবো, ঈদ হলো ত্যাগের নিদর্শন, নিজেকে উৎসর্গ করবার একটা উৎসব। গ্রামের আত্মপ্রবৃত গরিব, এমন কিছু বয়স্ক প্রবীণ বৃদ্ধ মানুষ আছেন যাদের দেখার কেউ থাকে না, ঈদের নামাজ পড়ে সংগঠনের প্রত্যেকটা সদস্যকে বলবো আমার বাইরে কোথাও যেতে হবে না, গ্রামের মানুষের সঙ্গে কথা বলুন, গ্রামের মানুষ সুবিধে অসুবিধে দেখুন, বিশেষ করে যারা অসুস্থ ব্যক্তি রয়েছেন, বুড়ো মানুষ রয়েছেন, বয়সের ভারে নিয়ে পড়েছেন, তাদের কাছে যান, তাদের একটু খবর নিন। এই সমস্ত বুড়ো মানুষদের, বৃদ্ধ মানুষদের কাছে গেলে তারা জান খুলে আপনার জন্য দোয়া করে দেবে, এবং সে দোয়ায় আমাদের ভাগ্য প্রসন্ন হবে। সর্বশেষ বলবো, মশলাগত ব্যাপারে যে কটা বিষয় নিয়ে আমাকে সবচেয়ে বেশি জিজ্ঞেস করা হয়েছে, যে একটা পশুতে কি ধরনের পশুতে কি রকম কোরবানি করা যায়, আমরা জানি ছাগল ভেড়া দুম্বা এই জাতীয় পশুতে একটা জনের নাম একজনের নাম, এবং গরু মহিষ বা উট এই ধরনের পশুতে এক থেকে সাতজনের নাম, তবে সাতটা নাম যে দিতেই হবে এমনটা নয়, এক থেকে সাত সংখ্যার মধ্যে যে কোনো সংখ্যায় হতে পারে। সেই সঙ্গে এই মশলাটাও আমাকে বারবার জিজ্ঞেস করা হচ্ছে, মরা মানুষের নামে কোরবানি করা জায়েজ হবে কি না। অ্যাকচুয়াল কোরবানি আর্থিকভাবে সচ্ছল ব্যক্তির উপরে ওয়াজিব, যিনি জীবন্ত আছেন তিনি যদি সচ্ছল হন তার জন্য কোরবানি ওয়াজিব হবে। এবারে যদি তার আব্বা আম্মা
ইন্তেকাল করে থাকেন বা তার কোনো প্রিয়জন মারা গেছেন তাদের নামে কোরবানি দেবেন, সেটা যেন বাড়তি একটা কোরবানি হয়। ওয়াজিব কোরবানি কখনোই মৃত ব্যক্তির নামে হবে না। ওয়াজিব কোরবানি যিনি জীবন্ত আছেন তার নামেই করতে হবে। এবারে যদি মনে করেন আর করব মৃত ব্যক্তির নামে, তাহলে সেটা বাড়তি করে আবার একটা শিয়ার নিয়ে কোরবানি করতে হবে। আর একটা মশলা নিয়ে যেটা বারবার জিজ্ঞেস করা হচ্ছিল যে একই পশুতে কোরবানি এবং আকিকা করা হবে কি না, যাবে কি না। হ্যাঁ, একটা গরুতে যদি, একটা মহিষে যদি, একটা উঁটে যদি সাতটা শেয়ার নেন, চারটে কোরবানি তিনটে আকিকা, এটা আপনি করতে পারেন, অসুবিধে নেই। যার নামে আকিকা করা হবে সেই গোস্তটুকু তার আব্বা মায়ের জন্য না খাওয়া মুস্তাহাব, তবে কেউ যদি খান তাতে গোনা হবে এমন কথা আমি কোথাও পাইনি বা কেতাবে কোথাও আমি দেখিনি। তার আব্বা আম্মা, আব্বা আম্মার জন্যে না খাওয়াটা মুস্তাহাব, খেলে কোনো দোষ হবে না। আর একটা মশলা, যে গরুর বয়স দুবছর হয়ে গেছে কিন্তু গরু দাঁতেনি, কোরবানি করা যাবে কি না। বা কখনো কখনো এমনও জিজ্ঞেস করা হচ্ছে যে বয়স জানা যাচ্ছে না কি হবে, এইরকম পরিস্থিতিতে সেই পশুটা দেখতে হবে তার হৃষ্টপুষ্ট শারীরিক সুস্থতা এবং সবলতায়। যদি দুবছরের মতন বয়স হয়, ছাগল হলে যদি দেখতে এক বছরের মতন হৃষ্টপুষ্ট হয়, বয়স কিছু কম হলেও দাঁত উঠুক বা না উঠুক সে পশুতে কোরবানি করা যাবে, তাতে কোনো অসুবিধা হবে না। আমি দীর্ঘ সময় কথা বলতে পারছি না, এর পরেও আপনাদের মূল্যবান সময় আমার সঙ্গে দিয়েছেন তার জন্য আপনাদের কাছে আমি ধন্যবাদ। ঈদুল আজহার পবিত্র দিনে আমি মোবারকবাদ জ্ঞাপন করছি। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আপনাদের আমাদের সবাইকে কবুল করুন, সুন্দরভাবে দিনটা কাটুক, এটা আমরা সবাই কামনা করি। অতীতের রাগ দ্বেষ হিংসা বিদ্বেষ সব কিছু ভুলে যেয়ে মানুষের সাথে মানুষের সৌভ্রাতৃত্ব প্রেম ভালোবাসা গড়ে উঠুক, আমি এই কামনা করি। আপনাদের সুস্থতা এবং দীর্ঘজীবন কামনা করে আজকের এই ছোট্ট লাইভ অনুষ্ঠান এখানেই শেষ করছি। আমার জন্য দোয়া করবেন, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।